আমাদের আজকে অফিস থেকে আরম্ভ করে নদী ঘাট বাঁধানো থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে তিনি কি ধরনের করতেন আবার দেখেছেন যে আরেক কি কর্মসূচি যারা এই কাজে পারদর্শী সনাতন কর্মল সংগঠন আজকে এই পূর্ণ দিনে রাখি বন্ধন অনুষ্ঠান করছে। বিভিন্ন সংগঠন বা সরকারের পক্ষ থেকে আজকের এই দিনটাকে যথাযথ মর্যাদায় আমরা সকলে পালন করছি। তাই আমরা এই মজদুরের ভাতায় একই বিরুদ্ধে দুটি দোষণ আমরা হিন্দু মুসলমান। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন যে কর্ম যে যার উৎসব কিন্তু আমাদের সকলে। তাই দেখুন আজ সেই ব্রাহ্মণরা যে অনুষ্ঠান করছে সেখানেও সকলে আমরা আসছি। আমাদের যখন শারদ উৎসব হয় সেখানেও যাই, যখন মহরম হয় সেখানেও আমরা সকলে যাই। সেই ডানা ভাটা নানা মত নানা করি দান পৃথিবীদের মাঝে রাখুন নিবেদন। তাই আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুর এই যে রাখিবন্ধন অনুষ্ঠান সেই এক উদ্দেশ্যে কাটার জন্য তিনি যে সেই প্রচলন করেছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে আমাদেরও আজকে গৌরাতি মোড়ে পৌরসভার পরিচালনা হয়েছে। আমাদের দলের কাছ থেকেও আমাদের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে হসপিটাল মোড় নেতাজি স্কয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমাদের সেই আজকের দিনটা যথাযথ মর্যাদায় আমরা পালন করছি। তাই কথায় আছে ঠাকুর হচ্ছে শিব সেবা মানি সেই শিব সেবা। তাই আমরা সেই মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো, দেখে আমরা সকলে একসঙ্গে আমরা মানুষের সেবা যদি করতে সকলে যদি পারি তাই সেটাই হচ্ছে বড় ধর্ম। তাই আমাদের এই 15ই আগস্ট কয়েকদিন আগে হয়েছে আপনারা জানেন, সেই আমাদের স্বাধীন 1947 সালে 15ই আগস্ট আমরা আমরা স্বাধীন হয়েছিলাম। সেই 15ই আগস্ট আমরা সকলে একটা সুতরাং মিলে আমরা সেই স্বাধীনতা দিবস আমরা পালন করেছিলাম। আপনারা জানেন সেই নেতাজি গান্ধীজি সেদিনায় পাটন দিনেশ থেকে আরম্ভ করে বিরসা মুন্ডা থেকে আরম্ভ করে আপনারা জানেন নাটকগিরি হাজরা থেকে আরম্ভ করে তাদের চিন্তা ভাবনা ছিল যে ভারতবর্ষকে স্বাধীন করবো।